ইয়া আল্লাহ আমার জীবনে বাকি যত সময় রয়েছে সমস্ত সময়টা আমার দিলের এক নম্বর পছন্দ হইল আপনার আমনা বইতাম আর আপনার দেখি দেখি জীবন খাটাই লইতাম দুই নম্বর পছন্দ হইল আল্লাহ আমার যত মাল দৌলত দিছেন আপনার মোহব্বতেই তার সমস্ত মাল দৌলত আমি খরচ করি লইতাম আর তিন নম্বর পছন্দ হইল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা انہ আমার আগে ছেন আপনি একলা আপনি কোনো شادی করেন না ইয়া রাসূলুল্লাহ আমার এক মেয়ে আয়েশা সিদ্দিকা বয়স হইল ছয় বছর ওই বয়সে আমি আপনারে আমার খাদিজা আয়েশা আপনার কাছে شادی দেইলাইতাম নাবালিক बच्चিন বাচ্চিন্তর बच्चিন পক্ষে বাবা কবুল হইল হয় তো ওই আগেই তা বিয়ে হইতো দেখা গেল বকর সিদ্দিক না তাহলে সারা জীবন রসুল্লার দিতা চাইছেন তা সারা মাল রসুল্লার দিতা সাইছেন তার আওলাদ রসুল্লার দিতা সাইছেন পার্সন নি দিতা বলে পারছেন পার্সেন সারা জীবন লাগে খাটাইছেন এমনকি হিজরতর রায়িত্ব আসলা না যেদিন সবচেয়ে ভয়ানক রসুল সিকিউরিটি হিসাবে আল্লাহ নির্বাচন করল্লা হজরতে তাই আল্লাহর হবি হিজরত করলা এর লাগি কোরআন শরীফ অন্য কোনো সাহাবি আল্লাহ নিজে স্বাভাবিক হয়েছেন না একমাত্র এক ব্যক্তি আল্লাহ স্বাভাবিক হয়েছেন এর নাম হইল সিদ্দিক আকবর হদে আবু বকর সিদ্দিক দিয়ে আল্লাহ তালা কোরআন কুরআন শরীফ আছে ইদিয়া কুলু লি লা তাহাজান ইন আল্লাহ মা'ানা সুবহানাল্লাহ কইতেন আল্লাহ তান হাবিব রে কইনো আমার হাবিব আপনি ঐসমার কথা স্মরণ করু কা যখন আমি কইলাম যে আপনার সঙ্গী আপনি কই তুমি চিন্তা করিও না আল্লাহ আমরার লগে আছেন এই সময় সঙ্গী বা সাহাবী বলতে কারে বুঝাইছেন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালানহুরে ই মর্যাদা অন্য কোনো সাহাবিয়ে ফাইসন না আওয়াজ দেখুন সুবাহান আল্লাহ ই মর্যাদা অন্য কেউ পাইছেন আবু বকর সিদ্দিক রাদি জীবন দিছেন তান মাল দিছেন নাই নি কিতা দিছেন মাল দিছেন ইয়া আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম আয়াত নাজিল হইল يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون صحابة الكرام يا آيات الخبر فيا الله خبير الفك دنيا دشيل صحابي خل تمتن زيارة تاسه پیش অমর দিয় আল্লাহ তালা এখন এই সময় আবু বকর রদিয়াল তালান কিছু গরিব হয়ে গেছেন তাই ইভিরা লইয়া ইতার বা তার বেশি আমি লইয়া দেতাম ফার্ম অমর রদিয়াল্লাহ হয়ে বহুত সম্পদ লইয়া গেলা তাই সম্পদর প্রায় অর্ধেক রসুলদার খেত বত লইয়া গেলা আহু বকর সিদ্ধাহ লইয়া গেলা যাওয়ার বাদে আল্লাহ নবী সরকার আলমে উমর দিখায় মরিয়াল তালা রেদি খাই অমর তুমি বাড়ির কিতা তুইয়া আইসো হয়তো তোমার এখন ইয়ারে সুলাল্লাহ আমার বাড়ির সমস্ত সম্পদরে অর্ধেক করিয়া আপনার দরবার লৈ আইসি ওরা আউ মকর সিদ্দিকরা দিলে তুমি কিতা দিগাইন কারণ তুমি তোমার বাড়ির কিতা তুই আইসো বলে ইয়া রসুলাল্লাহ আমার বাড়িতে আমি আল্লাহর আল্লাহর রসুল ছাড়া কিচ্ছু তো আইছি না সব তা লইয়া আইসি উমর ফার্স্ট হয়েছেন না ফার্স্ট না আবু বকর সিদ্দিকর বাড়িতে কুচ্চু রয়েছে না আর উমর আদি বাড়িতে আবু ওর দেখ রয়েছে ফার্স্ট খেয়ে আবু বকর সিদ্দিক হাজরিনে মজলিস সাহাবাই কেরামে নিজর জান শোনে আল্লাহর নবীরে বেশি মহব্বত করছেন আওলাদ দেলাইছেন দন দেলাইছেন জান দেলাইছেন বাকি রাখছেন কিতা এরাও সাহাবি এরাও রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামে হয়তো মোৰ ৰদি আল্লাহ হাতত ৰাৰ বাদে মই সপ্বতৰ যুঁজ মাৰিলোঁ ৰ তোমাৰ এখন আৰু চোৰ আল্লাহ আমার জানবাদে বাদে সবচেতি বেছি ভাল লাগে মায়া আল্লাহ নবী এখন না এখনো আহিছে না জেত আল্লাহ নবিয়ে না শইলা লগে লগে আল্লাহ ইমানৰ মিটাৰ টাৰি ওফৰেদি তুলিয়া দিলা হা

আমার পথ মত আদর্শ একলাখরফে থাকবো আর আমার সাহাবাই কেরামর ই জমাতর পথে মতে আদর্শ একলাখকে চলবো এরাও নাজাদ প্রাপ্ত দল আপনি যদি সাহাবাই কেরাম মানন না তাহলে তারার দোষ টুকাইবা মাথন না যদি মায়া করেন তাহলে দোষ দেখলে লুকাইয়া রাখবা ওলাই না না মায়ার মানুষের দোষ মানুষে লুকায় দুঃ দুশ দোষ পাইলে মানুষের প্রচার করে ঠিক নি না যদি এটা ঠিক নাই কিন্তু মানুষের অভ্যাস তো ওটা না এই কথা আর উল্টা হইতে পারবা মোটেই না যারা সাহাবাই ক্যারামর দোষ তুলিয়া ধরে মানুষের কাছে রসলার কথা মতো এরা সাহাবাই ক্যারামের আদর্শের উপরে তাক্ত ভারছে না মোটেই না সমাজে একদল মানুষ আছে তারা কোন সাহাবি কোন দুষ করলে বই লেখে ওয়াজক হয় গফক হয় কথা বুঝছেন না গফ করে তাহলে বোঝা গেল সাহাবাই ক্যারামের উপরে এর মন বালা নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দোষ খালি ধরে না কয় নবী যদি দোষ করছেন না তাইলে আল্লাহ তেনে তওবা করবা লাগে কইলা কেন আল্লাহ আল্লাহ দলিল দে بیٹায় ও কোরআন শরীফে আল্লাহ কইছেন ফাসাবbih বিহামদি রাব্বিকা ওয়স্তাগফিরহু ও আমার হাবিব যখন আপনি দেখবা আল্লাহর পক্ষ তনে সাহায্য আইছে এবং আল্লাহর পক্ষ তনে বিজয় আইসে আর দেখবা দলে দলে মানুষ ইসলাম ধর্মের মধ্যে ডুকতে আসে এই সময় আপনি বেশি বেশি আল্লাহর তসবি পড়বা আল্লাহর প্রশংসা করবা আর আপনি বা করবা মাফি চাইবা কয়ে আল্লাহ সেও যদি গুণা করে না তার তৌবার দরকার নি কথা উচিত না কই বুঝায় আল্লাহ কইছেন তৌবা করো নবী দুঃখ না করলে আল্লাহ কোনো কথা তৌবা নিহিন বাবা বুঝার বিষয় নবিয়া যদি কি বুঝলে নবিয়া দুষ করলে এখন বুট আইসেন যদি বাদ মাংসরে বুট দিয়ে আমরা চেয়ারম্যান বানাই তে বাদ মাংসর খালি দুইস নাই আমরা বুটার হলর দুই ঠিক না অন্য মানুষের ইউনিয়নের মানুষ হইবা তোমরার ইউনিয়নের মানুষের মাথাত মগজ নাই ইগু তো আগর উমদ কুর সুদ করতে ইগুরে বুট দেও কি হে দোষী নাই তোমরা দোষী কথা ঠিক নি না রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম তথা স লক্ষ স লক্ষ নবী রসুল রে কোনো মানুষে বুট দিয়া নবী রসুল বানাইছে না বানাইছেন আমার আল্লাহ ওলাই না তো এখন যদি নবী দুষ্কর বুল তো কোনো মানুষের নাই যে নবী বানাইছেন তান দোষ ওখানে অজুবিল্লা আমার আল্লাহ কোনো দুষ্কর্তা ভারণ না যে মানুষের নবীরে কয় নবী গুণা করার কারণে তো বা করা করবার লাগি আল্লাহ কই এ আসলে নবীরে দোষী হয়েছে না নবীরে তৌবা খোরার কথা কইছে না আসলে আল্লা খর তুমি এমন মানুষরে নবী লাগি তুমি ভয়েলা তৌবা জুড়ে জোরে জোরে জুবিল্লা কথা বুঝাইতাম পারছেন বালা করি ওয়াজ বুঝবো আজকের রাজি নুঝুন তে ইমান তাজা হয়ে যাব আর আর ইমান বাতারে দেওয়ার সুযোগ থাকতো না এটা বের হয়ে যাব নবীর দুঃষ দর্শে সাহাবি হলোর কথা বুঝছেন না কই উসমান রাজি আল্লাহ তালা তান আত্মীয় স্বজন যারা আসলায় রায় নিয়া বড়ো বড়ো ফ দখল দিসইন মাবিয়া রাজি আল্লাহ তালা নিয়ে স্বজন প্রীতি করছেন হোকা নাউজুবিল্লা সাহাবাই কেরাম নবী নাই তান তানোর দুষ্টটি ওই তো ফারে মাথকা ফারেন না ফারে না ফারে নবীর দুষ হইতে পারে না সাহাবি হলোর দুষ হইতে পারে যত বড় গোটরা আপনার প্রস্তুড়াত গোটুক এটা লইয় যদি লোটও মামলা হয় জজ কোর্টও মামলা হয় হাই কোর্টও মামলা হয় সুপ্রিম কোর্টও মামলা হইয়া যে মানুষের দশ করছে তার পক্ষেও যদি রায় আয় তাইলে এর আর দোষী কইয়া আপনারা কোনো বিচার পাঠিতে পারবা তার বিরুদ্ধে কোনো রায় দিতে পারবা আর রায় দিলেও বা কি রায় কোনো লাগবনি বলে না বেটায় হইব দেখো সুপ্রিম কোর্টের রায় সারা সারাদিন দেখি আমার গুনি আমার রায়ও আছে কথা ঠিক নি না সাহবা কেরাম মানুষ হিসাবে দুষ্টুটি হইছে এই দুষ্টটি গুলা আমরার মতো দোষ নাই চিন্তাগত ত্রুটি এরা গবেষণাগত ত্রুটি গবেষণা যদি দিন ইসলাম কেউ গবেষণা করে আর ভুল করে ওলা কেরাম কারাম মুস্তহিদ্দিনে কইসেন এটা ভুল না বরং ই ভুলর কারণে একটা সাপ পাইবা কারণ তাই সাইসেন বালা হইতো কিন্তু তান ইচ্ছার বিরুদ্ধে বাদ হয়ে গেছে আপনি মারছেন ফাঁকির উপরে ফুটে গেছে আর অত ছাগলের উপরে পাতেন না আপনি তো ছাগল মারছেন না সাহাবাই কেরামে মনে করছেন ওখান করলে দিন ইসলামের ফায়দা হইব এর লাগি বুল বলা করছেন তবু এই বুলটা ভুল নাই এই বুলার কারণে আল্লাহ একটা সাপ দিবা আর যদি চিন্তা করিয়া বুল না করিয়া তাই শুদ্ধ করেন তে সাপ দিবা দুইটা তাইলে তো এই বুলটা ভুল নাই এর বাদে রবে কায় না তাল্লা রবুল আলমিনে না আমার হাবিবর লক ধরিয়া ই কঠিন মুহূর্তে তোমরা লাগি যারা দিন ইসলামটারে অকথ অবস্থায় তৈয়া গেছেন নিজের জীবন নিজের আওলাদের জীবন নিজের বাড়ি ঘর সহায় সম্পদ সব সারিয়া যারা মদিনা তুই এই যত করিয়া গেল আর এরার খর দরিয়া দরিয়া যত মানুষ মান আল্লাহ এরার মতে মতে চল্লা নবীর আদেশ মানিয়া মানিয়া চল্লা জীবনের ঝুঁকি নিয়া যারা দিন ইসলাম রে কায়েম করিয়া তৈয়া গেল এরা যদিও তোমরা দেখছো কিছু দুষ্টুটি করছন আমি আল্লাহ তারারে মাফ করিয়া রায় দিলাইলাম তারার উপরে আমি খুশি তারাও আমার উপরে খুশি হ্যাঁ কইছেন আল্লাহ আল্লাহর রায়ের উপরে কোনো রায় আছে না এটা বাংলাদেশের না আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যে রায়ের উপরে কোনো রায় চলে না সেই রূপ ভুলাল কাছে দোষ করলেও করছেন গুণ করলেও করছেন আল্লাহ ইতা যে তা গুন কল করছেন ইতার সামনে কিচ্ছু নাই আমি খুশ হয়ে গেছি আমি খুশ হয়ে তাই তাই খুশ হয়ে গেছেন এক হাতে তালি বাঁধে না দুই হাতে বাঁধে আমি আল্লাহ খুশি আমার নবীর সাহাবাই কেরাম আমার উপরে খুশি রাদু আল্লাহ আন হুম আন কোরআন শুধু করে না মাধুকা জালি কালিমান খাসিয়া রব্বা জালি কালিমান খাসিয়া রব্বা অন্য এত আছে আদ্দা ওয়া আ'দাল লাহুম জান্নাতুন তাহ তাhtaহালনহার এরার মধ্যে খুশি হইছে তো হইছি তানতার লাগি জান্নাত তৈরি করে রাখছি যে জান্নাতের তল দেশে নদী কল প্রবাহিত আপনি যদি কোন মানুষরে আদর্শ মানন তাইলে এই মানুষ লাগি আপনার মায়া থাকবো না না মায়া থাকতো না থাকো যদি আপনার ই মানুষ লাগি মায়া থাকে ই মানুষর সান মান আলোচনা শুনলে আপনার বালা লাগব না বুড়া লাগব বালা লাগব ই মানুষের বিরুদ্ধে যদি কেউ মাতে আপনার বালা লাগবে না বুড়া লাগব বুড়া লাগব ই মানুষের মাত আপনি কম মাতবা না বেশ মাতবা বেশ এটা হইল তানে বালা লাগার অর্থ আমি তানে বালা ভাই এর লাগি তান মাত বেশি মাতি আমি তানে বালা ভাই এর লাগি কেউ তান মাত মাতলে আমি মন্দিয়া শুনি আমি তানে বালা ফাই না তান মাত শুনলে আমার মিজাজ মর্জি নষ্ট হয়ে যায় আমি তানে বালা ভাই না তান মাত আমি নিজে মাতি না কথা বুঝিন না আল্লাহর নোমাতানোর ইমান অত সময় পর্যন্ত পরিপূর্ণ হইতো নাই যত সময় পর্যন্ত তোমাতানোর জান মাল বিবি বাচ্চা মা বাপ তনেও আমার লাগি বেশি মহব্বত হইতো না হযতে উমর আদি আল্লাহ তালা আনু মুসলমান হইলা রসুল্লাহ তানে মায়া করইন এদিন উমর রাদ্লাহ তালা আনহুর বাক্য করল রসুল্লাহ মায়া করি তানে আত ধরে লইলা কথা বুঝছু না বড় বড়ো আলিমখলার মানুষের দূরতনে মায়া করে কিছু মানুষ হাসাত যাইতে পারে কিছু মানুষ হাসাত যাইতে যাইতে তার দুঃখ সুখ বলতেও কইতে পারে যারা বেশি বেশি কাসাত যায় মায়া লাগে মায়া লাগতে লাগতে একসময় মায়ার মানুষের আত মানুষের দরে না ধরে না আলহি ওসাল্লামর মায়া এমন বাড়িল হজরতে অমরে ফারুক রাহ তালা আনহুর আত রসোল্লা দৌড়িয়া দরার বাদে অমৰৰ মনো হ'ল যে আমাৰ নবীয়ে আমাৰ ৰসোল্লাৰে আমি কতোখন মায়া কৰি বুজলা না আপোনাৰ যে বহু বড়ো মানুহে আপোনাৰে আঁতৰতচোন মায়া কৰচোন তহঁতৰ আপোনাৰ একেই নহল তাইন আমাৰে বহুত মায়া কৰইন তে তাইন আমাৰে কালি মায়া কৰইন আমি কৰি নাই নাই আমিও কত কতখান মায়া করি আতদরার বাদে আপনার দিল কই তো তাই কালি তাই না আমার মায়া করি না আমিও করি হতো তোমরা দিয়ে তাই ফরমাইন যে ইয়ার্লা আমার মাল আওলাদ বিবি বাচ্চা সবথনে বেশি আমি আপনার মায়া করি খালি আমার জান এটা লাগি আমার আপনার থনে মায়া বেশি হুজুর ফাক সরাই হজরত ওমর রাজি আল্লাহ তাল্লাহানহুর ই কথা শুনিয়া হুজুর স্লামে যেমন বুঝাইতে চাইলে কথা যে তোমার আব তুমি জাগাত গেছ না কোনো কোনো রায়ত মাত্র হুজুর সরাই হজরতে অমরে ফারুক রাজি আল্লাহ তালুর সিনার মধ্যে তেন দি ডাক দিলা নতুবা রসল্লাই কইল না না দুই দুইখলে আছে যেই না অথবা সেই রসুলের পাকসিমাথান আঙ্গুল মুবারক দিলে ঠেলা মারছেন ঠেলা লগে লগে মারারে হজরতাল জবান চনে বারইল ইয়ার রসুলল্লা আগে আমি যেটা বুধ ভাইছি এখন ইতে নাই এখন আমার বাপ বদলি গেছে আমি এখন বুধ ভাইয়ার আমার মাল আওলাদ বিবি বাচ্চা আমার সন্তান সন্ততি আমার মা বাপ এমন কি আমার জান আপনার লাগি মোহ্বত বেশি কিতা কইলা এক মত ফরমানা আল আন ও ঠিক আছে এখন দেখা তাইছো কথা বুঝছি না আর আরেক রওয়ায়তুরে ফরমানা আল আনাল খাত্তাব এ খাত্তা ওর বেটা এখন তুমি জাগা লইলাই বাভন নাম দরিয়া কইলা কত সময় তুমি যেটা কইছো এটা তোমার ইমান কামি লইছে না ও এখন যেটা কইছো ও কথায় বুঝা তোমার ইমান কামি লইছে একবার আওয়াজ দি কই না সুবহান সাহাবায়ে কেরামে দলিল দর্শাইতে পারছেন যে ইয়া রাসূলুল্লাহ আমরা রাউলাত তো আপনার লাগি মায়া বেশি দলিল দর্শাইতে পারছেন আমার মাল তুনে আপনার লাগি মায়া বেশি দলিল দর্শাইতে পারছেন ইয়া রসুল্লাহ আমার নিজৰ জান তুনে আপনার লাগি মায়া বেশি দলিল দর্শাইতে পারছেন আমার বাবার তুনে আপনার লাগি মায়া বেশি দলিল দর্শাইতে পারছেন আমার বিবি তুনে আপনার লাগি মায়া বেশি দলিল দর্শাইতে পারছেন যে আমার বাই তুনে আপনার লাগি মায়া বেশি দলিল দর্শাইতে পারছেন আমার স্বামী তনে আপনার লাগি মায়া বেশি বহুদর যুদ্ধর দিন পাক সমর দান দান শহীদ হইল শয়তানে সুর উড়াই দিল রসোল্লা শহীদ হয়ে গেছে ই খবর শুনিয়া এক বেটি মানুষ আল্লাহ নবী সুস্থ আসন না না শহীদ হইছেন না গাজী অবস্থায় আসন তাই বারইছেন তেন দৌড়িতরা আল্লাহ নবীরে দেখতা রসল্লা কোন অবস্থায় আসেন মানুষের ফটো খাইয়া খুন গো ও বিবি তুমি দৌড়ি ত্রায় তোমার স্বামী শহীদ হয়ে গেছেন কোন অসুবিধা নাই কতক্ষণ দেওয়ার পর একেও কেন তোমার বেটা শহীদ হয়ে গেছেন কোনো বাধা নাই কতক্ষণ যাওয়ার পর একেও খুন তোমার বাপ শহীদ হয়ে গেছেন কোনো বাধা নাই তুমি তাই আমার এখ রসুল্লাহ কোন অবস্থায় আসেন সবেও খসুল্লাহ এখনো হিন হায়াতে আছেন দৌড়িতে দৌড়িতে পাগলের বেশি দৌড়ন সবাই রসুল্লাহ এখনো আছেন তোমার বাবা তোমার স্বামী তোমার বাই শহীদ হয়ে গেছেন ই আল্লাহর বান্দির মনের মধ্যে জোর আইলো রসুল্লাহ যেহেতু শহীদ সালামতে আসেন আমি একবার না দেখলে কিলা হয়ে আল্লাহর হবিবার দরবারও হাজির হইন গিয়া আল্লাহর হাবিবরে দেখিয়া তাই নিজে কইন কুল্লু মুসিব আতিন বা ডেকা হুলাল ইয়াৰ সুল আল্লাহ আপনারে দেখাৰ বাতি আমার স্বামীৰ সাঁদত আমাৰ বাইৰ সাঁদত আমার বাবার সাহাদতৰ কষ্ট আমি বুলি গেছি আপনি আসই না আমি ঠিক আছি দেখাইতে পারছেন নি পারছেন অটোতে সুমাইয়া রদি আল্লাহ তালানু। আল্লাহর হবিবর মহব্বতের হইয়া দেখাইতে পারছেন সুরাল্লাহ আমি আপনারে আমার জানতনে বেশি মহব্বত করি হজরতে আনাস সদি আল্লাহ মা তাই রসুল্লাহর হজরতের বাদে মানুষের বহুতে বোধ যাতে হাদিয়া দিতে তাই কি তা হাতিয়া দিতা তুকে ইয়া ভাই না কুস্তে কুস্তে দেখেন রসুল্লার মুহাফিক হাদিয়া হইব যেটা এটা হইলা আমার ছেলে হজরতে আনাস এর চেয়ে কম যে এটাও উইব ইটা রসগুল্লাগি হাদিয়া হিসাবে তুড়ো হইব রসুল্লার সানোর যুগ হইতো না কথা বুঝছেন না যে যত উষা মানুষ দরজার মানুষ তান্ডে মানুষের হাদিয়া দেয় অত সানদার হাদিয়া দেয় কথা ঠিক নি না। হয়তো তো কমাশে রসগুল্লার মদিনাত যাওয়ার পথে দিনের পর দিনের পর চিন্তা করেন রসোল্লার এ কত ভালা ভালা হাদিয়া খোলিয়া দিথরা আমি তা হাতিয়া দিতাম রসোল্লাখা কিত হইবো এক চিন্তা করি ফাইন আল্লাহর নবীর জুখে হাতি হইব আমার একমাত্র ছেলে আনাস আমার কলিজার টুকরা আমার নয়নের মনি যদি এই ত্যাগ আমি স্বীকার করতাম পারি রসুল্লার দরবারে আমার বেটারে হাত দিয়ে দিতাম পারি তৈলি রসুল্লার সানোর মাপ হা দিয়ে আল্লাহর হবিবর দরবারে লইয়া যায় গিয়ে রসুল্লাহ ফোন টুক আর আপনার সানোর ল কোনো হাতিয়া হইয়ার না চিন্তা করতে করতে খাই রায় বার করছি আমার ফুয়া আপনারে হাত দিয়া দিয়া গেলাম সুমান আল্লাহ হইতে আপনি পারবা নি আপনার ফুয়া দিলাইতা মানুষে ফুয়া খারুে দেয় না পুড়ি খারুড়ে দেয় আল্লাহর দেন যে আমার কাছে তিনটা জিনিস বড় পছন্দিদা আমি খুশবু পছন্দ করি আমি আমার বিবিআরে পছন্দ করি আমি নমাজ পছন্দ করি নমাজে আমার কলিজা ঠান্ডা করি দে নয়ন ঠান্ডা করিয়া দে